শেষ পর্যন্ত পুরনো ক্লাব বার্সেলোনায় যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি। তবে পিএসজি অধ্যায় শেষ করে তিনি সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন এমন খবরই প্রকাশ করেছিল স্প্যানিশ মিডিয়া। অনেক নাটকের পর বার্সেলোনার ফিনান্সিয়াল ফিজিবিলিটি প্ল্যান পাশ করেছে লালিগা কর্তৃপক্ষ। কাতালানরা এখন বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসিকে ফেরাতে উঠে পড়ে লেগেছে। তবে আল হিলাল এবং ইন্টার মিয়ামি আর্জেন্টিনার অধিনায়ককে দলে পেতে কয়েক সপ্তাহ ধরেই পেছনে লেগে আছে। আশার কথা হলো মেসি নিজেই পুরনো ক্লাবে ফিরে যেতে আগ্রহী। মেসির বাবা হোরহে মেসি বলেছেন, লিও বার্সায় ফিরতে চায় এবং আমিও চাই সেখানেই ফিরুক। শুধু মেসি নয়, ম্যানচেস্টার সিটির জার্মান মিডফিল্ডার ইকে গান্ডুগানকেও পেতে চাইছে কাতালানরা। তিন বছরের চুক্তি করতে চাইছে তারা। তাছাড়া মেসিকে দলে জায়গা দিতে চলে যেতে হতে পারে আনসুফাতি, ফেরান তোরেস, ফ্রাঙ্ক কেসি, এরিক গার্সিয়া এবং পাবলো তোরেকে। এর আগে জানা গিয়েছিল মেসির সঙ্গে চুক্তির বিষয়টি মঙ্গলবার ঘোষণা দেবে আল হিলাল ক্লাব। বার্সেলোনায় যে পরিমাণ অর্থ পাওয়ার কথা, আল হিলালে তার তিন গুণ বেশি টাকা পাবেন মেসি। আর সৌদি আরবের এই ক্লাব কর্মকর্তারা নাকি এখন প্যারিসেই আছেন মেসির এজেন্টের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা বলতে। 35 বছর বয়সী মেসি বার্সেলোনাকে বিদায় জানিয়ে প্যারিসের ক্লাব পিএসজিতে নাম লিখিয়েছিলেন 2021 সালে। দুই বছরে দুটি লীগ শিরোপা জিতলেও পিএসজির কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লীগ জেতাতে পারেননি মেসি। সে যাই হোক, প্রত্যেকটি সফল পুরুষের পেছনে যেমন একজন নারীর ভূমিকা থাকে, তেমনি লিওনেল মেসির বার্সায় প্রত্যাবর্তনে আন্তেনেল্লার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরাগারমান, এটিএন বাংলা।